এর আগে আমি যে তিন দিন আসছি তিন দিনই হাঁস পাওয়া যায় নাই, আজকে এসে লাস্টের দিকের অংশটা পাইছি একদম শেষ। $120 মানে কত বলেন তো? 12,000। আচ্ছা সমস্যা নাই, আমরা খুশি হয়ে 12,000 টাকাই দিব নি। তাহলে এটা যদি আসলে $120 হয় তাহলে 12,000 টাকা, মানে কোনো হাসি নাই, মানে বানিয়ে দিবেন নাকি? এটা পাতি হাঁস হবে না, রাজহাঁস হবে না? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমরা সবাই মিলে গেছিলাম কিছুদিন আগে হাঁসপাগল হোটেলে হাঁসের মাংস খেতে, তো খেতে যে হেভি হেভি কাহিনী হয়েছিল, তো আজকের ভিডিওটা সেটা নিয়েই। তো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার সাথে যাচ্ছে মুরসালিন ভাই আর নাভিদ ভাই, তো যে হাঁসের মাংস দাবা যাক। তো আমরা রিক্সায় উঠতে উঠতে হাঁসপাগল হোটেলে চলে এসেছি, এখন এখানে ঢুকবো, দেন দাববো। আমরা দেখতে পাচ্ছেন এখানে হাঁসপাগল বড় বড় করে লেখা আছে, আর এটা অবস্থিত তালাইমারি মোড়ে। কিন্তু এখানে আমার কথা হলো হাঁসপাগল নাম, হাঁসের ছবি দেওয়া আছে ঠিক আছে, কিন্তু গরুর ছবি কেন? ও উপরে লেখা আছে গরম গরম গরুর মাংসও পাওয়া যায়, তাহলে এখানে হাঁসপাগল নামটা আসলে শুধু হাঁস যদি পাওয়া যেত তাহলে ঠিক ছিল, বাট এখানে গরুও পাওয়া যায়। বাট যাই হোক, ঢুকি আমরা। আর এখানে লেখা আছে আমি একজন হাঁসপাগল। তো আমরা এর মধ্যে মুরসালিন ভাইকে ঢুকাই দিয়েছি আর বুঝালাম যে মুরসালিন ভাই একজন হাঁসপাগল, কিন্তু আসলে মুরসালিন ভাই হাসি খায় না। তো যাই হোক, এটাকে হোটেল বা ধাবা যেটাই বলেন, আমরা এর মধ্যে ঢুকে গেছি। এখন যে আমরা কোনো একটা সিটে বসবো, তারপর হাঁসের মাংস দাববো, তো দেখা যাক কেমন হয় টেস্ট। তো বসার পরে যেমন মেনু কার্ডটা হাতে নিলাম, দেখছি এখানে হ্যাভি সিস্টেম মাইরি, এখানে সবকিছু ডলারের হিসাব। যেমন এখানে মেনু কার্ডে দেওয়া আছে $20 ভাত পাবেন, তারপরে $120 হাঁসের মাংস গরুর মাংস এগুলো পাবেন। আমার লাভ লস নেই, আমার লাইফ টাই লস। ডলার কেন, আমাদের কাছে ডলার না, ওটা 20 টাকা ভাত নেই টাকা। এমনি দিয়েছে না ভুল করে? এমনি দিয়েছে, আমাদের কাছে টাকা আছে, ডলার তো নাই। দেখতে সুন্দর হওয়ার জন্য ডলার দিয়েছে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তাহলে এটা যদি আসলে $120 হয় তাহলে 12,000 টাকা। আচ্ছা সমস্যা নাই, আমরা খুশি হয়ে 12,000 টাকাই দিব নি। তো এতক্ষণ অনেক মজা করা হলো, কিন্তু আমরা যেহেতু হাঁসের মাংস খেতে এসেছি তো হাঁসের মাংস খেতেই হবে। আমরা এখানে রাজহাঁস অর্ডার করেছিলাম, তো বলেছিল যে আছে, বাট এখন বলছে নাই। তো দেখা যাক আজকে আমরা হাঁসপাগলে হাঁসের মাংস পাই কিনা। A few moments later, মানে কোনো হাসি নাই, মানে বানিয়ে দিবেন নাকি? তো মাস্ক পরা ছেলেটা তো ভুল করে হ্যাঁ বলে দিয়েছে, কিন্তু পাশের জন বুঝতে পারছে যে আসলে হাঁসের মাংস নাই আমাদের কাছে, এখন দিবে কই থেকে এটা হলো বিষয়। পাতি হাঁস হবে না, রাজহাঁস হবে না? আমার লাভ লস নেই, আমার লাইফ টাই লস। কি হাঁস হবে ওটা বলেন, ওটাই খাই আমরা। তাহলে একটু বাইরে যে গরু পাগল আমরা দিয়ে আসেন, তাহলে মানাবে বিষয়টা, মানে আজকে দিতে পারবেন না? না না ঠিকই আছে, অবশ্যই এর আগে আমি যে তিন দিন আসছি তিন দিনই হাঁস পাওয়া যায় নাই, আজকে এসে লাস্টের দিকের অংশটা পাইছি একদম শেষ, মানে নামের সাথে কাজের মিল নাই নাকি? তাহলে একটু হাঁস পাগল আর হলো, তাহলে বলেন স্বাভাবিক, এটা স্বাভাবিক। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে হাঁসের মাংস বেশি সেল হয়, শেষ হয়ে গেছে, তাই আমরা এখানে গরুর মাংস খেতে বসে গেলাম। তো আমরা হাঁস না পাওয়ায় গরম গরম ভাত আর গরুর মাংস অর্ডার করেছিলাম খাওয়ার জন্য। আর এই জায়গাতে সব মাংসের দাম একই, মানে সবকিছুর দামই $120, গরুর মাংস $120, হাঁসের মাংস $120। আর এখন প্রশ্ন হলো এখানকার গরুর মাংস টেস্ট কেমন। তো গরুর মাংস টেস্ট বলতে গেলে জোস 7 পিস দিয়েছে, আর টেস্ট জোস। খাবারের এখানকার প্রত্যেকটা খাবার কোয়ালিটি ফুল, মানে খাওয়ার মতো। আর প্রথমে এত কাহিনী হয়েছিল কারণ একটা ওয়েটার এসে বলে দিয়েছিল যে হাঁসের মাংস আসলে আছে, কিন্তু পরে দেখছেন নাই, তো একটু বিপদে পড়েছিল, বাট আমাকে বললেই পারত পরে। তো যাই হোক, এখানে একটু হালকা কাহিনী হয়েছিল, এগুলো ব্যাপার না। তো এখানে এসে আপনারা অবশ্যই খাবার ট্রাই করবেন, দেখবেন এখানকার খাবার কেমন। যদিও আমাকে স্পন্সর ভিডিও করেনি, তাও আমি প্রশংসা করছি, কারণ আমার আসলে মন থেকে গরুর মাংসটা ভালো লেগেছে। আর হাঁসের মাংস ইনশাল্লাহ একদিন এসে ট্রাই করবো, দেন আপনাদেরকে জানাবো কিনা জানি না, বাট ইচ্ছা আছে জানানোর। কেমন লাগছে খেতে? কেমন লাগছে ক্যাপ্টেন? সবকিছু মিলে ভালো। আর আমরা খাওয়া শেষে শিবগঞ্জের একটা মিষ্টি ট্রাই করেছিলাম, যেটার নাম মেবি আদি চমচম, তো এটাও ভালো লেগেছিল। আর আমাদের মোট বিল এসেছিল $665, আর আমাদেরকে চিনে ওই জন্য মেবি 10% ডিসকাউন্ট দিয়েছিল। আর এই হাঁসপাগলের লোকেশন আপনাদেরকে আরেকবার বলছি, রাজশাহী তালাইমারি মোড়ে, এখানে আসলেই দেখতে পাবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।